দর্শক বিভিন্ন কর্মসূচিতে মে দিবস পালন করছেন ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শ্রমিক সংগঠন। বিস্তারিত জানতে শহরের জেলা স্কুল বড়মাঠ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ সামাদ। এম এ সামাদ, শ্রমিক সংগঠনের যে মে দিবসের বিভিন্ন কর্মসূচি তারা পালন করছে, সেখানে তারা তাদের অভিযোগগুলো কিভাবে তাদের প্রকাশ করছে আমাদেরকে জানাবেন। সকালের দিকে আমরা দেখি সকাল 9টা থেকে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন রয়েছে, তারা খন্ড খন্ড সরকারি বালুক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে সমবেত হন। তারপর আমরা দেখেছি ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুব ভবনের এখান থেকে একটি বড় মিছিল, জেলা শহরের যে প্রধান প্রধান সড়কগুলো সেগুলো তারা প্রদক্ষিণ করার পরে আবার এখানে এসে সমবেত হয়। এখানে সমবেত হওয়ার পরে এখন যেটি হচ্ছে, সেটি যদি আমি বলি যে এখন যে সকল শ্রমিক ইউনিয়নের যে সকল সংগঠন রয়েছে তাদের দ্বারা নেতৃবৃন্দ রয়েছে, তারা যে সকল নেতৃবৃন্দ তারা রয়েছে তারা এখানে আলোচনা করছে। আলোচনায় যে কথাটি নেতৃবৃন্দ বারবার বলছেন যে এই দিবসটি পালন করার জন্য মূলত 1884 থেকে শুরু করে যে সকল আন্দোলন করা হতো, আন্দোলনের পরিপ্রেক্ষিতে 10 থেকে 12 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা করা হয়েছে শ্রমিকদের কর্মঘন্টা। পরবর্তীতে এখনো যদিও জিনিসপত্র এবং যে সুযোগ সুবিধা এবং মৌলিক যে সকল অধিকার সেগুলো শ্রমিকদের কাছে দিয়ে দেওয়া হয়, এইরকম তারা এখানে পাওয়ার জন্য দৃঢ় দাবি করেছেন যে তাদের এরকম যদি অভাবের মধ্যে তারা থেকে থাকে এবং শ্রমিক যারা রয়েছে তারা যদি ন্যায্য পাওনা না পায় তাহলে তাদের যে এই যে সরকারের উন্নয়ন থেকে উন্নত বাংলাদেশ গড়ার পক্ষে আপনাকে ধন্যবাদ এম এ সামাদ। আমরা যুক্ত হয়েছিলাম সহকর্মী এম এ সামাদের সঙ্গে, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে বিভিন্ন কর্মসূচিতে মে দিবস কিভাবে পালন করছেন ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শ্রমিক সংগঠন।